আমার তো কারো বিষয় বালা শুনিলাম এখানকার মালিক পক্ষের তরফ থেকে বিষয় নির্বাচন করেছেন নারী আর পুরুষ। আমার প্রতিপক্ষ পাল্লা থেকে বলেছিল আপনি নারী করিয়েন আর সনদবাবুকে পুরুষ দিয়েন, তা ও হয়তো কানে উল্টোটা শুনেছে, দিয়ে ও এখন পুরুষ হয়েছে আর আমাকে নারী সাজিয়েছেন। কিছু করার নাই, সাজা যখন হয়ে গিয়েছে, বলা যখন হয়ে গিয়েছে, আর উপায় নাই। আমি মেয়ে ছেলে হইলেও, আমি বেটা ছেলে হইলেও একবার মেয়ে ছেলে আমাকে সাজতে হবে। যেমন ধরুন ভাদু গানে বুলান গানে বেটা ছেলে ফিমেল সাজতে চায় নাকি গো, আমি ধরুন বেটা ছেলে ছিলাম, এবার এই ভাদু গানে বুলান গানের মতন আমি ফিমেল সাজলাম সঙ্গ, আজ আমি নারী সাজে গেলাম। যেটা শুনেছে সেইটাই করতে হবে। এখন হয়েছে কি, এ জামাই এখন কালা জামাই পেয়েছি বুঝলেন, এখন যা বোঝা যাচ্ছে জামাই আমার ঘরে কালা জামাই এসেছে। সাইলে বিয়ে করেছে কিন্তু এই কালার জন্য ভয়ে শ্বশুর বাড়ি যায় না, কানে শুনতে পায় না, কানে শুনতে পায় না, ভয়ে শ্বশুর বাড়ি যায় না, কাকে কি বলি ফেলাবে আর কে কি বলবে ঠিক মতো শুনতে পাবো না। তা ছেলের বাবা বলছে হারে তো শ্বশুরের শরীর খারাপ একবার দেখতে আয় গা, তবে যে বাবা দেখতে তো যাবো, আমি কানে শুনতে তো পাবো না যে শ্বশুর কেমন আছে কি, আমি বলবো বটে কিন্তু শুনতে পাবো না। কি আর শুনবি, তুই এই কথাটা বলবি আর ও দেখবে এই কথা বলবে, না কি কথা বলবো, ও তোমার কানটা বাবার মুখে লাগিয়েছে, এই দেখ গিয়ে বলবি বাবা কেমন আছেন, তা সে বলবে দেখবি বাবা ভালোই আছি ভালোই আছি, আর তুই বলবি বেশ বেশ ভালো থাকলেই ভালো, বাবা শিখেই পড়িয়ে দিচ্ছে। তারপরে বলি বাবা কি খাচ্ছেন, তা বলি বাবা আমার তো শরীর খারাপ, কি আর খাবো, ওই ফল টল হাঁসের ডিম মুরগির ডিম এইসব খাচ্ছে, খান খান ভিটামিন আছে এইসব শুধবে। তারপরে বলবি একবার খোঁজ নিস কোন ডাক্তারকে দেখার, একবার খোঁজ নিস, বলবি বাবা কোন ডাক্তারকে দেখাইলে সে একটা ভালো ভালো ডাক্তারের নাম কইবে, তুই বলবি বাবা ভালো ডাক্তার দেখান। বাবার কাছে এই কথা শিখে পড়ে একবার সোজা শ্বশুর বাড়ি বইলেন, শ্বশুর বিছানায় বলিয়াছে শুয়াছে, আর জামাই গিয়ে জিজ্ঞাসা করছে বাবা কেমন আছেন, তা শ্বশুর বলছে আর গেলি হয় বাবা আর গেলি হয়, বেশ 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 ভালো ভালো। শ্বশুর দেখছে কি জামাই করেছি রে, আমার মরণ চাইছে, শ্বশুর জামাইয়ের কথা শুনে রেগে উঠেছে যে আমার মরণ চাইছে এই রকমের জামাই। আচ্ছা বাবা কি খাচ্ছেন, বলছে শালো ঘোড়ার ডিম খাচ্ছি, বলে খান খান ভিটামিন আছে খান খান। জামাই দেখছে শ্বশুর দেখছে শালা আমাকে ঘোড়ার ডিম খাইতে বলছে, এ আরও তত ফুলিয়ে ফেঁকে উঠছে, বলছে বাবা ডাক্তার কাকে দেখাইছেন ডাক্তার, বলছে শালো ওই জমকে দেখাইছি, বলছে দেখান দেখান ডাক্তার ভালো হাত জস আছে। তো আমার জামাই সেই রকমের জুটিয়েছে বুঝেছে, যাক আজকে নারী পুরুষে পালা মদের ও জ কবি গানে, পালা মদের ও জ কবি গানে, আজ বসে বসে শুনিবে আজি যত শুনি, আজ বসে বসে ও গো বসে বসে শুনবে আজি, আজ শুনি জনে গই আজকে শুনি জনে, বাবা আর দাঁড়াইলে চলবে না, আর দাঁড়াইলে চলবে না গো, আর দাঁড়াইলে চলবে না গো, আর দাঁড়াইলে চলবে না গো, যখন বিষয় পালা হাজির হলো
আলোচনা করি উনি, এবার আলোচনায় যাই। ওরে সর্বপ্রথম পাল্লাদার কোথায় দেখা করিয়ে নেয়? সর্বপ্রথম দেখা করিয়েছে ছাদনাতলায়। এই ছাদনাতলাটাকে আলোচনা রেখেছে বাসরে। ছাদনাতলার ঘটনাগুলো আপনারা শুনলেন, আমি পানের পাতা ঢাকা দিয়ে আজ ছাদনাতলায় এসেছি। কেমনভাবে? কন্যে সেজে, আর ও আছে বর সেজে। তাহলে এতক্ষণ বর আছে, কোনো স্বামী হয় নাই, স্বামী হবে। এই কন্যে সেজে আর বর সেজে দাঁড়িয়ে আছে ছাদনাতলায়। আমাদের শুভদৃষ্টি মালাদান সব কিছু হয়ে গেল। উনি যা বলেছেন ওনার বলা নিয়ে আজকে আমার বলা, কারণ প্রথম আসরে উনি এসেছেন, যেমনভাবে সাজিয়েছেন আমাকে সেই সাজানো অনুযায়ী আজ আমার এই আসরটাকে রাখতে হবে। যে যেমনভাবে সাজায় তার সাজানোকে লক্ষ্য করে আজ আমাদের আলোচনাটা রাখতে হয়। আমি পানের পাতা ঢাকা নিয়ে গো, আজ আমার মুখে পানের পাতা ঢাকা, আজকে বরের সামনে এসেছি বরণ করানোর জন্যে। আমায় সাজনাতে ধরে নিয়ে বাবা ছাদনাতলায় যায়। একটা পাথরের ওপরে আমার দাঁড়াইয়ে রয়, যাতার উপরে দাঁড়িয়ে আছে ভদ্রলোকের বেটা। এইবার এইখানে আমাকে সাতজনায় ধরে নিয়ে গিয়ে আজ শুভ দৃষ্টি করাইছে। পানের পাতা মেয়েরা নাই কেন? কুলের পাতা নিতে পারে, পিয়ারার পাতা নিলেও হয়, পদ্ম পাতাও নিলে হয়, শালের পাতা নিলেও হয়, কি গো? কিন্তু পানের পাতা নাই কেন গো? সাধন যোগে যদি ধরি, পানের পাতাটা দেখতে ঠিক বয়ের মতো। একটা ব যেমন দেখতে, পানের পাতাটাও সেই রকম বয়ের মতো দেখতে। আজকে বয়ের খোঁজে এসেছে বর, তাই না? বর এসেছে, তাই বরণেও চাই বর। এখানে ব আর ও হইল বর। যারা যোগী সাধক তারা সাধনা করে ওই বয়ের জায়গা দিয়ে খোঁজ খোঁজে। কেন? আমাদের তিনটে জিনিসের উপর যোগীর সাধনা, ব স আর স। তাহলে ব স স, বটা কি? কুলকুণ্ডলিনী মূলাধার, যোগীর সাধনার জায়গা। সেই কুল মূলাধারটা হল পানের মতো। তাই নারী দেখিয়ে দিল, এই দেখো এই সাধনার মাঝখানে যদি থাকো তাহলে একমাত্র বাঁচবে, আর সাধনায় যদি না থাকতে পারো তাহলে ওইখানেই মরবে। এইটা হচ্ছে প্রথম তাকে লক্ষণ দেখিয়ে দেওয়া। এই জন্যে বটের পাতাও নেয় না, পেয়ারা পাতা নেয় না, শালের পাতা নেয় না, পদ্ম পাতা নেয় না, ওইটা পানের পাতা। এ ভাই আমায় আলোচনা রেখেছে, আলোচনা রেখেছে। এবার বাসরে ঘরে বসে বসে যে আমাকে বিয়ে করতে এসেছে, আগে মুখের ভাষাটা তুমি ঠিক করো। আমার বাড়িতে বিয়ে করতে এসেছে প্রথম জামাই তুমি, এটা হলো আমার বাপের বাড়ি, পাঁচজন আছে আমার এই বাড়িতে। তা বলছে এ যা খিস্তি করে আরম্ভ করলে, আপনারা শুনেছেন নাকি গো? বুকে এসে দাঁড়িয়েছে, কি বলেছে মনে আছে? আপনারা যা মনে রেখেছেন, ও বলেছে বলে আমি বললে তো হবে না, নাকি? ও বলেছে বলে আমি বললে হবে না, কারণ পাঁচজন এখানে বসে আছেন, ছেলে বাবা বাপ বিটি সবাই বসে আছে। প্রথম কথা হলো মুখের ভাষাটাকে ঠিক রাখতে হবে। তুমি যে ভাষাটা প্রয়োগ করেছো, তুমি বেটা ছেলে হইয়াও নাই বলেছ, কিন্তু আমি মেয়ে ছেলে হইয়া তো সে কথা বলতে পারবো না।
আচ্ছা যা বলিয়াছে তাই বলিয়াছে, একটা কিস্তি কথা হইয়াছে। আচ্ছা বলো তো এই পুরুষের বুকে কেন দাঁড়িয়ে রইলে, বুকে কেন পা তুমি দিলে গো, পা তুমি দিলে গো, ওরে এই রকমের আলোচনা কেন দিলে গো, ও গো এই রকমের আলোচনা। আচ্ছা এই আলোচনাটা যেখানে দেখাশোনা করলে ওই দেখাশোনার মাধ্যমে এই আলোচনাটা এখানে চলে না, যেখানে দেখাশোনা করলে বাসরে ছান্না তলায় দাঁড়াইলে মালা বদল হইলো, সিঁদুর বদল হইলো, শাখা দেওয়া দেওয়া দিয়ে হইলো, সব হয়ে গেল, তাহলে ছান্না তলায় দেখা করিয়ে নিয়ে আজ বুকে পা দিয়ে দাঁড়াইলে কে দাঁড়াইল, কালী। কার বুকে? শিবের বুকে। আচ্ছা এই জায়গায় কিন্তু এখনই এই আলোচনাটা উঠে না, প্রথমে পরে ওঠে এই আলোচনাটা, পরে পরে ধাপে ধাপে আলোচনাটা উঠত, প্রথমেই তুলে ফেললো। তুমি সামাজিক আলোচনা করলে, বাস্তবে আলোচনা করলে, এই বাস্তবের আলোচনার মাধ্যম দিয়ে বাস্তবে প্রশ্ন করতে করতে ধাপে ধাপে যেতে হইতো। প্রথমেই ওরে শিবের বুকে কালী আমার পা দিয়ে দাঁড়াইল, এবারে বলিব তোমায় ধরে ধরে, বলিব তোমায় ধরে ধরে, ওরে শোন ভোলা রাজ করে না ভয়ে, ধরে ধরে। এই নারী পুরুষ পালাটা খুব মধুর পালা, যদি গুছিয়ে সাজিয়ে বলা যায় গানটা খুব খুব আনন্দ পায় মানুষ, কিন্তু গোছানির উপরে নির্ভর করছে গান। কারণ একটা কথা, আমি যখন লক্ষ্মী হয়ে বলবো ও তখন নারায়ণ হয়ে বলবে, আমি যখন ত্রেতা যুগে সীতা ঠাকুরানী হয়ে বলবো ও তখন রাম হয়ে বলবে, আমি যখন দাপরের রাধারানী হয়ে বলবো ও তখন ব্রজের কানাই হয়ে বলবে, আমি যখন নদিয়ার বিষ্ণুপ্রিয়া হয়ে বলবো ও তখন গৌরসুন্দর হয়ে বলবে, আমি যখন নায়িকা হয়ে বলবো ও তখন নায়ক নায়ক হয়ে বলবে, আর আমি যখন বৈদ্যের মা হয়ে বলবো ঠাকুর সঙ্গ ও হবে, ও বৈদ্যের বাবা হবে গো, বাবা হবে ও, একটা মধুর বিষয় দেওয়াই আছে, বৈদ্যের বাবা হবে। তাহলে যা বলেছ বেশ বলেছ, আমার তাতে ক্ষতি নাই, তোমার যেমন প্রশ্ন তেমনই আমি উত্তর দিতে যাই, তাহলে শিবই আমার শিবের বুকে কালী পা দিয়ে দাঁড়াইয়া আছে, তাহলে স্বামীর বুকে পা দিয়েছে কি এটা ধনময় আছে, কথাটা ঠিক। কোন নারী যদি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়ায় তাহলে এর মাঝখানে কোনো কি ধর্ম শিক্ষা আছে? শোনা, স্বামীর বুকে কোনো স্ত্রী বুকে পা দিয়ে দাঁড়াইতে পারে না, তবে যার বুকে পা দিয়ে দাঁড়িয়েছে সে ঘটনাটা তুমি হয়তো জানো না। তুমি যাকে দেখে বলছো শিব, ওটা শিব নয়, ওটা হলো কাল, যেটা শুয়ে আছে, আর যার কবলে পা দিয়ে দাঁড়িয়ে আছে বুকে পা দিয়ে সেটা হলো কাল, আর যে দাঁড়িয়েছে সে হলো কালী।
এর একটা কারণই আছে। আমি তোমায় বলে যাই, সৃষ্টিকর্তা ব্রহ্মায় আমার সেই জনেতে দায় সৃজন করবে। বাবা বাবা, এই পৃথিবী যখন সৃষ্টি হয়নি, জীবের যখন সৃষ্টি হয়নি, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দায়িত্ব দিলেন মহাবিষ্ণু যে হে ব্রহ্মাদেব, তুমি এই বিশ্ব জগৎকণাকে সৃষ্টি করো, তুমি জীবের সৃষ্টি করো। আজকে জীবের সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হবে না। মহাবিষ্ণুর কথা শুনে ব্রহ্মা এলেন, ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করতে এলেন। সৃষ্টি করে আর কালের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়, কালের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। ব্রহ্মা রক্ষা করতে না রে, আমার অধমুখে ফিরে এলো ব্রহ্মা বিষিনীর দ্বারে। ঠাকুর, হে ভগবান, আমি সৃষ্টি রক্ষা করতে পারলাম না, বলে তাহলে হবে কি? কালের কবল বলতে কি কাল? গ্রীষ্মকালে গ্রীষ্মকাল, শীতকালের শীতকাল, বর্ষাকালে বর্ষাকাল। এই কালের গতিতে জীব ধ্বংস হয়ে যাচ্ছে, তোরে ভেঙে যাচ্ছে, তোরে ভেঙে যাচ্ছে। তখন ব্রহ্মা না পেয়ে ভগবান স্বয়ং ভগবান বিষ্ণুদেব কালীকে ডাকলেন, মা গো, ও গো আদ্যাশক্তি মহামায়া মা, তুমি একবার আমায় দেখা দাও। ভগবানের ডাক শুনে মা মহামায়া যোগেশ্বরী এই মহাকালীকে উপনীত হলেন, প্রভু আমায় ডাকলে কেন? তোমাকে সৃষ্টি করতে হবে, তোমাকে জীব সৃষ্টি করতে হবে। ব্রহ্মাদেব সৃষ্টি করতে পারল না, এতগো লক্ষ্য রাখো, এতগো নারীর দরকার কেন দেখো, এইবার নারীর অবদানটা তুমি দেখে যাও তোমার প্রশ্নের মাধ্যমে। ব্রহ্মা রক্ষা করতে পারল না, তুমি রক্ষা করো মা। ওরে কথা শুনে কালী আমার এবার সৃষ্টির ক্ষেত্রে যায়, মা সৃষ্টি করে কোন দিকে জানেন তা সবাই, মা সৃষ্টি করছে কি দিয়ে? জীব দিয়ে সৃষ্টি করছে। বললো না মা জীব বের করে দাঁড়িয়ে আছে নাকি গো? বলেছে তো নাকি? মা জীব বের করে দাঁড়িয়ে আছে। মা জীব বের করলো কেন? ওই জিহ্বা দাঁত দিয়ে মা সন্তানকে প্রসব করছে, জীবকে সৃষ্টি করছে। আচ্ছা আমরা কি গো? নন্দ ভাই দাঁড়াও তো, আমরা কি? আমরা সবাই জীব। বাবা বা, আমরা সবাই জীব, ছাগল ভেড়া কুকুর গরু মানুষ যা বলবে সবাই আমরা জীব নাকি গো? জীব কেন? মায়ের জীব বা দাঁত দিয়ে আমাদের জন্ম, এই মায়ের জীব থেকে আমরা জন্ম বলে আমরা সবাই জীব, তাই না? তাহলে মা জীব দিয়ে এই জগৎখানা সৃষ্টি করছেন। ঝরঝর ঝরঝর করে যখন সৃষ্টি হচ্ছে, কালের কবলে ধুইয়ে যাচ্ছে, মা দেখছে জীব তো আমি রক্ষা করতে পারবো না। আমার আপনারা জানেন লরিবাস চলে, দুরন্ত লরিবাসকে দাঁড় করাইতে গেলে ব্রেকে পা দিতে হবে ড্রাইভারকে নাকি গো? ব্রেকে পা না দিলে লরিবাস, ওই চলন্ত লরিবাস কিন্তু দাঁড়াবে না, দাঁড়াবে? তাহলে ব্রেকে পা দিটি ধরিয়ে দাঁড়াইতে হবে, দাঁড় করাইতে হবে। তেমনি ওই যে কাল বইয়ে যাচ্ছে আর আমার মা ওই লরিবাসের ব্রেক ধরাকরি টিপে পা দিয়ে ধরিয়ে আছে, ওরে আর নইতে পারে না, আর নইতে পারে না, আহা মা জীব দিয়ে করিছে সৃষ্টি, আর নইতে পারে না। তাহলে এইটা হলো আসল তত্ত্ব। ও গো তোমায় বলে যাই, এবার দুই নম্বর আলোচনা করেছে আমায়, ও গো তোমরা হলে নারী জাতি, একবার বলো তো আমারে, তোমাদের ভালো মাল দিলাম। নন্দ ভাই দাঁড়াও, কথা ছিড়ি দেখলেন? তোমাদের ভিতরে ভালো মাল দিলাম, এবার কানা খোঁড়া কি গো হইলো কেন? বড় ছিড়ি দেখো, তাহলে কি মাল দিলে? আমাদের ভিতরে কি মাল দিলে?
ব্রহ্মসত্তা, নারীর মাঝখানে পুরুষ দেয় ব্রহ্মসত্তা। আচ্ছা ওর যা ওর জিজ্ঞাসা ওটা হয়তো মুখে এসেছে বলি কেরামতিদের কাছে গিয়ে বেরিয়ে বলি তা যা ওর কেরামতি তো দেখাবি, ও তখন কেরামতি দেখাইতে এসেছে, আর কেরামতি কাউকে দেখাইছে না আমাকে দেখাইতে এসেছে। হয়েছে কি জানেন, মাঠে গরু চড়াইতে যায় আর ওই লাইনে ধরিয়ে লাইনে ধারে গরু চড়ায়, যখন ট্রেন আসে ওই পাঁচনে একটা লাল কানি জড়িয়ে ওই ট্রেনটাকে দাঁড় করায়, না ট্রেন যখন এই লাল সংকেত দেখবে তখন কিন্তু ট্রেন দাঁড়িয়ে যাবে। এই প্রত্যেক দিন এইভাবে গরু চড়াইতে গিয়ে করে, একদিন গরু চড়ানো বাদ দিয়ে বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, ওই সেই দিকেই যাবে আর কি, বুঝলেন, ওই লাইনে ধার পার হবে, তা সেই সময় ট্রেনটাও চলে আসছে। এ তো জানি প্রতিদিন ট্রেন দাঁড় করায়, তা বউকে বলে জানো আমার কত কেরামতি, হ্যাঁ কত কেরামতি জানো, তা বলছে তোমার আবার কেরামতি কিসের, আমি তো দেখি নাই, ওই দেখো দাঁড়াও দাঁড়াও ওই আটটা দিকে তোমার ওই লাল ছায়াটা বার করো আমি কেরামতি দেখিয়ে দিচ্ছি। লাল ছায়াটা বার করে দিয়েছে আর ওইখান থেকে পাশ থেকে একটা বেড়া থেকে একটা কাঠি ভেঙে নিয়ে কাঠিতে জড়িয়ে সেই আসার ট্রেনটাকে দেখাইছে। ট্রেনের ড্রাইভার দেখছি প্রত্যেক দিন এই বেটা ছেলেটা আমাকে দাঁড় করায়, কিন্তু কি ব্যাপারটা আমার জানা হয় না, আজকে একটু জানবো। ট্রেনটা দাঁড় করিয়ে এর কাছে এসেছে, ভাই তুমি প্রত্যেক দিন আমাকে দাঁড় করাও, কারণটা কি? এ তো কারণ বলতে পারছি না, যে তুই কেরামতি দেখাইছে কিছু না বলতে পারিয়ে, এ তখন ওই কেরামতি হইল আর বললেন গালে তিন চর মেরে দিয়ে ট্রেন ছেড়ে নিয়ে চলে গিয়েছে। ও তখন পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বউকে কি বই দেখলে আমি ট্রেন দাঁড় করাইলাম আমার কেরামতি দেখলে, তা বউ বলছে হ্যাঁ তোমার কেরামতি দেখলাম বটে, তবে তোমাকে যে চর মারলো কেন, এই তুমি জানো না আমার কেরামতি আমি দেখাইলাম, তো ওর কেরামতি ও দেখাবে না, কেরামতি দেখাইছে আগো। তা তুমি ব্রহ্মসত্তা আমার মাঝখানে দিলে, কানা খোঁড়া টেরা বেকা ওর কথা, এ সন্তানের জন্ম হয় কেন, পড়ার খুঁজে পাই নাই বুঝলেন। আচ্ছা কানা খোঁড়া টেরা বেকা সন্তান জন্ম নেয়, এটা কি মায়ের দোষে? একটা কথা শুনুন, মা কাকে বলে আর বাবা কাকে বলে এইটা জানতে হবে। বাবা কাকে বলে? যে জন্ম দেওয়ার পরে বলতে পারে, যে বলতে পারে সেই তো বাবা, আর যে মাপ জানে সেই হইল মা। তাহলে মায়ের কাজ হইল মা বোঝা, আর বাবার কাজ হইল বলতে পারা, এই বলতে পারে বলি বাবা। যেমন ধরুন মহাভারতের মাঝখানে ব্যাসদেব যখন অম্বা অম্বিকার গর্ভে সন্তানের জন্ম দিয়েছিল, অম্বার গর্ভে যখন সন্তানের জন্ম দিয়েছিল, ব্যাসদেবকে দেখে অম্বা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। ব্যাসদেব জন্মাবার মাত্রই বলেছিল শোনো এ ছেলেটা অন্ধ হবে, তাহলে বলতে পারে বাবা। দ্বিতীয়বারে সন্তানের জন্ম দিয়েছিল অম্বিকার গর্ভে, তখন ভয়ে জড়সড় হয়েছিল অম্বিকা, ব্যাসদেব বলে দিয়েছিল এ ছেলে হবে পাণ্ডুর মতো, জড়সড় হয়ে যাবে পাণ্ডুর মতো। তিন নম্বরে সন্তান যখন জন্ম দিল দাসীর গর্ভে, দাসী সুমনোভাব নিয়ে ব্যাসদেবের মিলনে ব্রতি ছিলেন, ব্যাসদেব বলেছিল এ সন্তান হবে সুসন্তান। তাহলে বাবা বলতে পারে কেমন হবে, তাহলে বলার দায়িত্বটা তার, তাহলে মা বলতে পারবে, এটা আমার প্রথম কথা। মায়ের কাজ হলো মা বোঝা, বাবা বাবা আর মা খালি মা বুঝে নেবে, এইটা হলো মায়ের ধর্ম। তবে আরেকটা কথা শোনো, মায়ের চার বাপের চার আর ঈশ্বরের দশ নিয়ে আমাদের দেহ গঠন, নাকি মায়ের চার বাপের চার ঈশ্বরের দশ নিয়ে আমাদের দেহ কানা হলো গঠন। মায়ের কি? মায়ের হলো অস্থি চন্ম নখ আর লোম, আর বাবা হলো হাড় হড্ডা মগজ আর মজ্জা, এই নিয়ে তো আমাদের দেহখানা তৈরি। তাহলে এ বলার দায়িত্বটা তোমার, বলার মালিক যদি হইতে হয় তুমি, এই খোঁড়া টেরা বেঁকা কানা শুধু তোমার জন্যে, এ সন্তানের দায়ী।
তুমি যা, তুমি যা, জানো না তা বলো না, জানো তা বলো না, শোনায় আমার আলোচনা, জানো তা বলো না, ওরে এর পরে পাল্লা দা, এর পরে পাল্লা দা আমার করে আলোচনা, আবার বলো দেখি গোনারি শুনিতে বাসনা, ওরে নামে যার কুন্তি মাতা, যখন আই বুড়ো ছিল ওরে আই বুড়ো অবস্থায় সন্তানে জন্ম দিল, যার নামে কর্ণ বটে, আমি কানে শুনতে পাই, তাহলে এই রকমের নারী জাতি তাদের ধর্ম নয়। কে বলল নারী জাতি ঠিক ধর্ম আছে? ধর্ম কখন নারীর আসে? যখন যেমন ভাবে ধর্ম আসে তখন সেই ধর্মের পালন করতে হয়, সেই ধর্মের পালন করতে হয়। বিয়ে হলে কি মা হয়, আর বিয়ে না হলে কি মা হওয়া যায় না? আলোচনা হচ্ছে, শোনো, কুন্তি জন্ম দিয়েছিল আইবুড় অবস্থা কর্ণকে, এর জন্মটা দেহি মিলনের জন্ম নয়। জন্ম কেমন? সন্তান উৎপাদন হয় একটা অন্ধজ, একটা মন্ত্রজ, একটা হলো যোগজ, একটা হলো ক্ষেত্রজ। কুন্তির যে সন্তানটা জন্ম নিয়েছিল সেটা হলো মন্ত্রজ সন্তান, কোনো দেহি মিলনের সন্তান নয়। তাহলে সে পঞ্চসতীর মাঝখানে কুন্তি একটা সতী, পঞ্চকুমারীর মাঝখানে কুন্তি একটা কুমারী, তাহলে সে যদি অসতী হইত তাহলে পঞ্চকুমারী পঞ্চসতীর মাঝখানে কুন্তি একটা থাকতো না। তাহলে সৎ সত্তাকে বজায় রেখেছে, আমি তোমায় বলে যাই, সৎ সত্তাকে ধরে রাখলে তাকে সতী কয়। তাহলে মন্ত্রজ সন্তানের দ্বারা, মন্ত্রজ দ্বারা সন্তানের আমার উৎপাদনে হইল, ওরে এর জন্যে কে কুন্তির আমার ক্ষতি হইয়ে গেল। তাহলে রজবীর্যের মিলন নাই, এ হলো মন্ত্রজাত সন্তান। কান দিয়ে প্রসব করেছিল, আজ পর্যন্ত কোনো নারী কান দিয়ে সন্তান প্রসব করতে পারে? অশুদ্ধ হয়ে যাবে। সূর্যের মন্ত্র জপ করে এই সন্তানের জন্ম দিয়েছিল, অশুদ্ধ হবে বলে কর্ণ জনি দিয়ে তাকে প্রসব করেছিল। সেই ছেলেকে যখন গঙ্গায় ভাসিয়ে দিল, দিল কোথায়? পবিত্র মায়ের কোলে। এক মা আর এক মায়ের কোলে দিল, বলেছিল মা তোমার দায়িত্ব থাকলো। তাহলে ইচ্ছা করলে কুন্তি তো সেই গঙ্গা জলে ডুবিয়ে মারতে পারত, মারল না কেন? এটা হলো মায়ের ধর্ম, মায়ের কোলে দিল। যখন ওই কর্ণের সঙ্গে পরিচয় হয়েছিল, আপনারা জানেন কুরুক্ষেত্রে যুদ্ধের মাঝখানে যখন কর্ণ যাবে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে, কর্ণকে রাস্তায় বাধা দিয়ে কুন্তি বলেছিল, ওরে কর্ণ তুই আমার ছেলে। কর্ণ বলেছিল, মা আমি জানি আমার মা যদি হতে হয় রাধারানী, রাধা আমার মা আর অধীরথ আমার বাবা, তুমি আমার মা হবে কি করে? যখন সত্য ঘটনা প্রকাশ করে বলল, তা বলল, মা গো আমি যদি তোমার সন্তান হইয়া থাকি, আমি তো মায়ের খাবার কিছু অধিকার আমার আছে, আমার খাবারগুলো কই? মা বলেছিল, ওরে বেটা তোর খাবার তোর জন্যই আমার জোগাড় করা আছে, তোর খাবার আমি তোকে দেব বলে তোর জন্য আমি আলাদাভাবে যত্ন করে রেখেছি, যদি সেই খাবার খেতে চাস একবার সপ্ত পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়া, আমি তোর খাবার তোর হাতে তুলে দেব। কর্ণ সপ্ত পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়িয়েছিল, আর কুন্তিমা তার পয়ধর বিন্ধন এমনভাবে টিপেছিল কর্ণের হাতে গিয়ে পড়েছিল স্তনদুগ্ধ। কিন্তু সেই দুগ্ধ জমা দুধ কীট হয়ে গিয়েছিল, কর্ণ দেখে খেতে পারেনি, যদি খেতে পারত কর্ণ আর কোনোদিনই মরত না, তার সর্বাঙ্গ পাকা হয়ে যেত। কর্ণ মাথায় বলিয়েছিল,
যতটা বলি আমার মাথায় বুলিয়েছিল, গড়তে গড়তে যতটা স্পর্শ হয়েছিল সব অঙ্গটা পেকে গেল, পৃষ্ঠদেষ্টতার কাঁচা ছিল, যার জন্য এই পিঠে বাঁধ লেগে কন্যা মরেছিল। তাহলে এতদূর আমার যাওয়ার প্রয়োজন নাই। আমার কথা হলো, মা ছেলের খাবার যত্ন করে রেখেছিল, ছেলে ছেলে বলি তার অন্তরে তার জমা বস্তুকে ধরে রেখেছিল, আর যদি বুঝত জলে ডুবিয়ে মারত। তাহলে তুমি জানো না কমতির কোনো দোষ হইতে কিন্তু পারে না, হইতে কিন্তু পারে না। ওরে কেমন তোমার আলোচনা, শেষের কথা বলে আমি কানে শুনতে পাই, একবার বলো দেখি ও গো নারী ধীরে ধীরে নানা, আমি শুনিবারে চাই হুদের নানা দ্বারা দিলে না ধীরে নানা, বাবার নামে যারা গঙ্গা বটে তার গর্ভে সাতটা সন্তান হলো, মা হয়ে ছেলে কোটাকে জলে ডুবিয়ে মেরেছিল, বলে এটা কি হলো মায়ের ধর্ম, এটা কি হলো মায়ের ধর্ম, একবারে বোঝাইয়ে বলো তুমি মায়ের ধর্ম, মা যা করেছে মা ঠিকই করেছে, ওরে উপকার খবর রেখেছো ভাই ভিতরে খবর জানো না তুমি, ওই যে সাতটা ছেলে জলে ডুবিয়ে মারল এরা হলো কোনজন, আমার কাছে শোনো একবার পুরুষ রতন, স্বর্গে ছিল অষ্টবসু, এরা ছিল আটটা ভাই, একদিন আট ভাই মিলে আমার চুরি করতে যায়, ব্রাহ্মণের হমি ধনু আমার চুরি করেছিল, কোন জনা চুরি করল, এই অষ্টবসুর মাঝখানে সোম, সোম অষ্টবসু কে কে, ধর ধ্রুব অহং অনিল অনল প্রত্যক্ষ প্রবাস আর সোম, এই আটজন। আমরা বলি না সাতে সমুদ্র আটে অষ্টবসু, ওই আটটা বসু আমরা পড়া করি, কিন্তু আটটা বসু যে কে যদি বলা হয় বইতে পাইবে না, আটটা বসু হলো ওই কোটা, ধর ধ্রুব সম অহং অনিল অনল প্রত্যক্ষ প্রবাস, এরা হলো অষ্টবসু, তার মধ্যে সোম দোষী বেশি, এই আটটা বসুর মাঝখানে সোম বেশি দোষ করেছিল, অন্যায় করেছিল, ওই গরুটাকে চুরি করেছিল, হোম ধেনুটাকে চুরি করেছিল, অভিশাপ দিল মণিবর, তোদের কোনো রেহাই নাই, চুরি করে খেয়েছিস, চুরি করলি যখন যাবি রে ধরায়, ধরা পড়ে মানবী রূপে তোদের জন্ম নিতে হবে, এই পাপের সাজাই ওই মত্ত বুঝে তোমরা গিয়ে পাবে। অষ্টবসুরা মনে মনে ভাবল আজকে আমাদের হলো লঘুপাপ, এই লঘুপাপে হয়ে গেল গুরুদণ্ড, আমরা হলাম স্বর্গের দেবতা, এই স্বর্গের দেবতা হয়ে এই দেখো চিন্তা করো, তোমাদের মতো এই কুলাঙ্গার পুরুষ কোটা, এই দেখো গান করবো পয়েন্টও বেরিয়ে যাবে, তোমাদের মতো ওই আটটা কুলাঙ্গার পুরুষ সেদিন অভিশপ্তের জীবন নিয়ে মত্ত পুরিয়ে এসেছে, ওই কুলাঙ্গার কোটা মা গঙ্গার কাছে গিয়েছিল, মা আমাদের লোক পাবে গুরুদণ্ড, মা গো হলো সময় কেমন করে উদ্ধার পাবো, মা গো বলো তো আমার, ওরে গঙ্গার কাছে কেঁদে কেঁদে ছেলে
গঙ্গা বলে হে বসুদেব এ কথা শুনে চলো, ব্রহ্ম সাবে কোনদিন না হইবে খণ্ডন, উদ্ধার করতে যাব তোমরা পাবে পুনর্জন্ম, আমি তোমাদের উদ্ধার করতে যাব, যাও কোনো চিন্তা করো না, জন্মাবার মাত্রই তোমাদের মরণ হবে কিন্তু জন্ম নিতে হবে। বলে জন্ম নেবে কার ঘরে? বলে আমার গর্ভেই নেবে, আমি যাব দ্বাপর যুগের মাঝখানে শান্তনুর ঘরণি হয়ে, শান্তনু রাজা স্ত্রী হয়ে আমি যাব ওই মত্তপুরে, শান্তনুর সঙ্গে আমার পরিণয় হবে, ওই শান্তনুর সঙ্গে পরিণয় হয়ে আমার গর্ভে তোমরা এক এক করে জন্ম নেবে, আর আমি এক এক করে গঙ্গা জলে ডুবব, আর তোমরা সশরীরে আবার সেই বসু হয়ে উদ্ধার হয়ে আসবে। সাতটা সাতটা ছেলেকে জলে ডুবিয়ে মেরেছে, ওরে তারা সাত বসুই আমার উদ্ধার হয়ে গেছে, কিন্তু একজনই উদ্ধার পেল না, নামে যারে বিশ্ব মহাভারতের মাঝখানে ভীষ্মদেবের উদ্ধার হয়নি, হবে কেন? ওই ভীষ্মদেবী ছিল সোম, ওই ভীষ্মদেবী ওই সুরভি গাভীটাকে চুরি করেছিল, তাই অভিশপ্তের জীবনটা তার বেশি এসে গেল। ওই ভীষ্মদেব জন্মাবার মাত্রই তার নাম ছিল দেবব্রত, প্রথম নাম ছিল দেবব্রত, তারপরে ভীষণ প্রতিজ্ঞা করার পরে নাম হলো ভীষ্মদেব। তাহলে আজও পর্যন্ত ভীষ্মদেব থেকে গেল, সাতজনা উদ্ধার হলো, এটাও উদ্ধার হবে, আর একটু পাপ খণ্ডন হওয়ার পরে হবে। এবারে ভীষ্মদেব আস্তে আস্তে বড় হয়, কৌরব বংশের শ্রেষ্ঠ বংশধরে জানে না তা সবাই, ভীষ্মদেব বংশধর হয়ে থাকল। ভীষ্মদেব নিজে বিবাহ করেনি, আপনারা জানেন, ওই শান্তনু রাজার গর্ভে, শান্তনু রাজার ঔরসে, সত্যবতীর গর্ভাবাসে সন্তানের জন্ম নিয়েছিল ধৃতরাষ্ট্র পণ্ডহা, বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ, বিচিত্র বীর্য চিত্রাঙ্গদে জন্ম হয়েছিল। এইবার অম্বা অম্বিকার সঙ্গে বিবাহ হয়েছিল, আপনারা জানেন, অম্বা অম্বিকা, অম্বিকার অম্বালিকার সঙ্গে বিবাহ হয়েছিল। এরা কারা? কাশীরাজার কন্যা, কাশীরাজের কন্যা তিনটে, একটা হলো অম্বিকা, একটা হলো অম্বালিকা, আর একটা হলো অম্বা। আমি ছোট্ট করে সেরে যাই, অনেক বৃহৎ আলোচনা, অতদূর আমি পৌঁছাবো না, মোটামুটি সারাংশটা বলে যাই আপনাদের কাছে। এবার কাশীরাজার তিন কন্যা যখন বিবাহের যোগ্যতা এল, কাশীরাজা দেশে দেশে ঘোষণা দিয়ে দিল, আমার মেয়ের হবে স্বয়ম্বর। যখন শুনতে পায় সব দেশে নিমন্ত্রণ পেল, কিন্তু কুরু ভুলেই এলো না, এই শান্তনুর বংশ আর কেউ এলো না নিমন্ত্রণ দিতে। ভীষ্মদেব মুচ্ছুদি করিয়ে বুঝলেন, এই ভীষ্মদেব মুচ্ছুদি করিয়ে সেদিন কাশীরাজের ঘরে গিয়েছিল। গানটা এত উচ্চাঙ্গে যাচ্ছে উচিত হয় নাই, এগুলো হলো রঙের আসর, একটু রং চং করে গান করবে সেইটা ভালো লাগবে, কিন্তু উচ্চাঙ্গে গানটা চলে যাচ্ছে, যাক ক্ষতি না। আপনারা জানেন ভীষ্মদেব মনে মনে বুঝল, সবাইকে নিমন্ত্রণ দিল, আমাদের বংশে নিমন্ত্রণ দিল না। আপনারা জানেন বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যাওয়া নিষেধ নাকি গো, গুরুর ছেলের বিয়ে হচ্ছে, গুরু যদি আমাকে নিমন্ত্রণ না করে আমি যাব না, অন্য সময় যাব কিন্তু ওই সময় যাব না। তাহলে কাশীরাজা যজ্ঞ করছে, স্বয়ম্বর সভায় সবাইকে নিমন্ত্রণ পাঠিয়েছে, এই ভীষ্মরা পেল না। আপনারা জানেন আমি যে পুকুরে জল খাবো না সে পুকুরে পাওয়া যাব না, ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে আমি বিবাহ করব না, আর সেই ভীষ্মদেব ভাইদের জন্য নাক গলাইতে গেল কাশীরাজের ঘরে নাকি গো, ভাইদের জন্য নাক গলাইতে গেল, ভাইদের বিয়ে দেবে, ও নিজে বিবাহ করবে না, ভাইদের বিবাহ দেওয়ার জন্য নাক গলাইতে গেল কাশীরাজা। সেদিন এদেরকে মানুষ বলে
মান্য দেয়নি। বীর্য শুল্কের দ্বারা যুদ্ধ করে বীর্য শুল্ক বাণের দ্বারা কাশীরাজকে পরাস্ত করে কাশীরাজা তিনটে কন্যাকে জোর জোর করে নিয়ে পালিয়েছিল ভীষ্মদেব। তিনটে কন্যাকে অম্বা, অম্বিকা আর অম্বালিকা জোর করে নিয়ে এসেছিল। জোর করে নিয়ে ভীষ্মদেবের দুই ভাইয়ের সঙ্গে বিবাহ দিল। দুটো ভাইকে, একটা চিত্রাঙ্গদ আর একটা বিচিত্রবীর্য, আর ভাই দুটো হইল ধ্বজভঙ্গ, বুঝলেন? বিবাহ হইল কিন্তু সহ্য হইল না, অকালে মারা গেল। কেমনভাবে মারা গেল? যক্ষা কাশে মারা গেল, যক্ষা রোগে, যাকে এখন বর্তমানে টিবি বলি, টিবি। তখনকার দিনে টিবি রোগের ওষুধ ছিল না। এবার যক্ষা কাশে মারা যায় ভাই, বিশ্ব ভাবে দুই বোন বিয়ে করলো দুই ভাইয়ের সাথে, অম্বিকা।